বাইরে কাজ করে সোমবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। কুড়িজন দিনমজুরের পরিবারের বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের ভালুকা অঞ্চলের হাতিছাপা মামু মোড় এলাকায়। ঘটনার জেরে বাড়িঘর আসবাবপত্র থেকে শুরু করে সোনা দানা এমনকি নগদ টাকা পয়সা সবই অগ্নিকাণ্ডের পরাল গ্রাসে পড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে 7টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি বাড়ির রান্নাঘর থেকে। আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র, খাদ্যশস্য, কিছু প্রয়োজনীয় সমস্ত সামগ্রী বের করা সম্ভব হয়নি। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও তারাও আগুন নেভাতে ব্যর্থ হন। খবর দেওয়া হয় দমকলে, প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এরা সবাই শ্রমিকের কাজ করেন। এলাকার অধিকাংশ পুরুষ মহিলা ভিন রাজ্যে কাজ করেন। নিজস্ব কোনো জায়গা তাদের নেই। সরকারি জায়গায় কোনো রকমের কাঁচা বাড়ি নির্মাণ করে তারা বসবাস করছিলেন। অগ্নিকাণ্ডের জন্য আনুমানিক 20-25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী তাজমল হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আশ্বাস দিয়েছেন তিনি। এই খবর পেয়ে সরজমিনে ঘটনা খতিয়ে দেখতে এলাকায় ছুটে যান বিডিও তাপস পাল। তিনি জানান, অবিলম্বে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তুলে দেওয়া হবে। রান্না করতে গিয়ে রান্নাঘরে আগুন লেগে গেছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বিশাল, একদম সেই 12-13টা বাড়ি একদম পুড়ে ছারখার হয়ে গেছে এবং একদম নিশ্চয় কিছুই নেই। এমনকি একটা তিরপাল যেতে সেরকম কিছু ব্যাপার নেই। যত ডকুমেন্ট ছিল সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? প্রায় আনুমানিক 20 লক্ষের উপরে হবে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রশাসন সাহায্য করবে এবং তাদের একটা পুনরায় ঘর নতুন করে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং ওদের যে ক্ষয়ক্ষতি হয়েছে কোনো জায়গায় দেখে দিই। এরা কোথায় কাজ করতো? এরা সব বাইরে কাজ করে, পরিযায়ী শ্রমিক, দিল্লি ভিন রাজ্যে কাজ করে। আপনার নাম? আমার নাম খালিদুর রহমান। বাড়ি হাতিছাপা। বলছে চা খাবো মা। এখানে যাচ্ছি তো ভাই বহিন বেছে দিয়ে তখন হা হা করে চলছে। কটা বাড়ি পড়েছে টোটাল? টোটাল কটা বাড়ি পড়লো? এখন প্রশাসনের কাছে কি দাবি চাইছেন আপনারা? আমার কাছে কিচ্ছু নাই, আমি নিতান্ত গরিব। সরকারের কাছে কি দাবি চাইছেন? আমি সরকারের কাছে সাহায্য চাইছি। আপনার নাম? আমার নাম মঞ্জুরা খাতুন। বাড়ি? হাতিছাপা। আমি আগুন লাগলো। আগুনটা স্যার কিভাবে লাগলো টের পাওয়া যাচ্ছে না। আগুনটা কোথা থেকে যে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের আশপাশ থেকে কোথাও থেকে আগুনটা লেগেছে। এরা তো সব বাইরে খাটা খুটা করে, এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক 20 লাখের উপরে এই সব শৈলা পেয়ে গেছে। পরিবার ধরে নাকি প্রায় 10-12টা পরিবার একদম ধ্বংসের মুখে। এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি, সব হস্তক্ষেপ হয়ে গেল। সব দানা পানি জলে পুড়ে সব শ্বাস। কটা বাড়ি পুড়েছে? বাড়ি মোটামুটি 12-14টা বাড়ি পুড়েছে। প্রশাসনের লোক কেউ এসছে? প্রশাসনের লোক ঘোষবাবু এসেছিল, দেখে টুকে চলে গেছে। আর পিন্টুদা আছে এখন বর্তমানে, উনি লেখালেখি করছে। কি অবস্থা রয়েছে ওই 10-12টা পরিবারের? 12টা পরিবার তো একদম শান ছিল, কোনো থাকার তাদের পিডাব্লিউর ওপরে থাকে, তারা বাইরে উপার্জন করে, তাদের উপার্জন করে নিয়েছে বাড়ির রাজ্যে। ওরা খাটাখুটা করে, ভিন রাজ্যে থেকে শ্রমিকের কাজ করে। আর বসত ভিটেটা তাও ওই পিডাব্লিউর বাদের কোলে থাকে, এইভাবে জীবনযাপন করে। এরা বাইরে থেকে খেটে, ভিন রাজ্যে থেকে খেটে খুটে নিয়ে আসে, ওই ছেলের বিয়ে দিবে, কেউ মেয়ের বিয়ে দিবে, এই বলে সম্বল জমা করেছিল, সব সম্বল হস্তক্ষেপ হয়েছে। কখন আগুন লেগেছিল? প্রায় ধরে নেন কি যে 9:30 নাগাদে। না না না, 7:30 নাগাদে।
এখন প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা? প্রশাসনের কাছে আমরা চাইছি আমাদের কাছে সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়াক। কোথায় আগুন লেগেছে এটা? এটা মামুমোড়ের পশ্চিম দিকে, হাতিচাপা গ্রাম। আপনার নাম? আমার নাম রহমতুল্লাহ। বাড়ি? বাড়ি হাতিচাপায়। এখানে সকাল 7টা নাগাদ মানে আমি শুনতে পেলাম কি এখানে প্রচুর হারে আগুন লেগে গেছে। আমার ওয়ার্ডের কিছু খুব গরিব নিরীহ শ্রেণীর মানুষেরা এখানে মহানন্দ মাস্টার প্ল্যানের পাশে বাঁধের পাশে বসবাস করে এবং তারা খুব নিরীহ গরিব এবং দিন খাটে, দিন মজুরে পড়ে যায় শ্রমিক। হ্যাঁ, ওরা পড়ে যায় শ্রমিক, দিন জীবন করে। এবং আমি 7টার সময় শুনতে পেলাম কি ওই ভুট্টার খড়ি নিয়ে রান্নাবান্না করছিল তারা, এই দিয়ে অ্যাসপ্রিট হয়ে প্রায় 11টা বাড়ি পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। কত লক্ষটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে? আমি এটা শুনতে পেলাম ওখানে ওদের বাড়িতে পুরো ওই সোনা দানা এবং টাকা পয়সা বাইরে থেকে এসেছিলো, হ্যাঁ, ইনকাম বিনকাম করে দিয়ে টিয়ে প্রায় 20 লক্ষ মতন টাকা ওখানে ক্ষয়ক্ষতি। এখন আপনারা কীভাবে সাহায্য করছেন? ও, আমি যেটা সাহায্য করছি, আমি তো এখানকার ওয়ার্ড মেম্বার, আমি যখনই জানতে পারলাম আমার ভালুকাজিপির অঞ্চল প্রেসিডেন্ট ধীরেন্দ্রনাথ শাহকে ইমিডিয়েটলি ফোন করি, উনি তৎপরত সেই ঘটনাস্থলে আসেন এবং আমিও ছিলাম এবং আমাদের পাড়ার যারা প্রচুর লোক জনমায়িত হয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের সুরেদীয় মিনিস্টার, পশ্চিমবঙ্গ সরকারের যে মিনিস্টার, হ্যাঁ, তজিবুল হোসেন, তাকে ইনফরমেশন করলাম এবং আমাদের যে হরিশচন্দ্রপুর 46 বিধানসভার যে কিং মেকার জম্মুর রহমান তাকে ফোন করলাম এবং আমরা বুলবুলদাকে ফোন করলাম এবং ব্লক প্রেসিডেন্ট তবারক হোসেন চৌধুরীকে ফোন করলাম। ফোন করার পরে তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে হরিশচন্দ্রপুর আইসিকে ফোন করা হলো, ভালুকা ওসিকে ফোন করা হলো, হ্যাঁ, এবং আমি বিডিও সাহেবকে ফোন করেছি, কল্লোল্লা এসডিও সাহেবকে ফোন করেছি, সবাই তদন্ত এবং কথাবার্তা বলে টলে দিয়ে সবাই ইমিডিয়েটলি ঘটনাস্থলে আসছে। হ্যাঁ, আমি একটাই জিনিস চাইবো, আমি এবং অঞ্চল প্রেসিডেন্ট, মানে আমরা তো গভর্নমেন্টের অ্যাকচুয়ালি জনপ্রতিনিধি হিসাবে আছি এবং আমরা তো গভর্নমেন্টের লোক, আমি আমাদের মন্ত্রী সাহেবকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই অনুরোধ করব যে দুস্থ পরিবার এখানে যে পুড়ে আজকে আগুন লেগে যে রাইছাই হয়ে গেছে তাদের পাশে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে দাঁড়াক এবং তারাকে, হ্যাঁ, দুহাত তুলে এবং প্রচুর হারে সাহায্য করে। আপনার নাম? আমার নাম এম ডি ওসমান গনি, আমি হাতিচাপা ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার।